হ্যালো বন্ধুরা, আমি রাসেল খান, চলে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা গেমস নিয়ে। এই গেমসে শুধু টাকা টাকা টাকা, অ্যাপেল ওয়াচ পর্যন্ত গিফট আছে। সো চলুন প্রথমে আমি গেমসের রুলস অ্যান্ড রেগুলেশনটা কী আছে এই বিষয়টা একটু বর্ণনা দিই। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে, আমার হাতে এখন তিনটা সিপি আছে। তো এই তিনটা সিপি দিয়ে মেনলি আমাদের গেমসটা হচ্ছে প্লে করবো আমরা। এবং এর সাথে আমাদের কাছে আছে প্রথমে একটা গ্লাস, যার নিচে আছে 1000 টাকা, সেকেন্ড একটা গ্লাস যেখানে আছে 2000 টাকা, এবং থার্ড একটা গ্লাস যেখানে আছে 3000 টাকা, ফোর্থ যেটা সেটাতে আছে 4000 টাকা, এবং ফাইনালি যেটা পঞ্চম যে গ্লাস সেটাতে আছে হচ্ছে একটা অ্যাপেল ওয়াচ, যেটার মূল্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা। তো বুঝতেই পারতেছেন কত টাকার গেমস চলতেছে। সো গেমসের কিছু রুলস আছে। রুলস হচ্ছে এই যে সিপিগুলো, এই সিপিগুলো আমাদের যে পার্টিসিপেন্ট থাকবে সে ওখানে দাঁড়াবে, দেন সে ওখান থেকে এভাবে করে থ্রো করবে, এই বরাবর আর কি থ্রো করবে। সে যদি ফার্স্টে এটাতে ফেলতে পারে দেন 1000, সে যদি এখানে না ফেলে সে যদি চাই এখানে ফেলবে বা এখানে, বা ফাইনাল যদি সে এটাতে ফেলতে পারে সে অ্যাপেল ওয়াচটা গিফট পেয়ে যাবে। সো যাই হোক, গেমসের মোটামুটি ডিটেলস আমি বলে দিয়েছি। তো আমি এখন আমার এই গেমসে পার্টিসিপেন্ট হিসেবে ডাকবো রনি দ্য চালুসিসকে। সো প্লিজ কাম। ও মাথায় রেখে পার্টিসিপেট করতে হবে এই গেমসে। তুমি কি রাজি? বুঝতে পারতেছো এতগুলো টাকা, ইভেন অ্যাপেল ওয়াচ পর্যন্ত জিতার একটা সুবর্ণ সুযোগ। এবং তুমি যদি তিনটা সিপি মানে বারবার এটাতেই ফেলতে পারো, তুমি কিন্তু তিনটা অ্যাপেল ওয়াচ পাবা। সো এত বড় একটা সুযোগ তুমি মিস করতে চাও নাকি তুমি গেম প্লে করতে চাও, মানে জয়েন করতে চাও? ওকে, রনির জন্য একটা তালি, সে হচ্ছে আমাদের গেমসে জয়েন করতে রাজি হয়ে গেছে। ফাইনালি আমরা দেখবো কিভাবে এই গেমসটা প্লে হয় এবং সে আসলে কিছু জিততে পারে নাকি সে ট্রুথ এবং ডেয়ারের চিপায় আটকে আছে। 1 2 3 ওকে রনি, তুমি যেভাবে ইচ্ছা এইভাবে মারতে পারো, চাইলে থ্রো করতে পারো, চান্স কিন্তু খুবই কম। রনি তুমি রেডি? ওকে যাই। ইয়েস, পারে নাই পারে নাই পারে নাই, মিস। তুমি কি বাংলাতে মারো? হ্যাঁ। ওয়াও, মিস, হাতে চিটে গেছে। ওকে ডান, ঠিক আছে, ক্যামেরা ভালো করে নির্বাচনের দিকে দেখা যায়, পুরোটা দেখা যাচ্ছে। ওকে, ও মিস, তোমার হাত কিন্তু এটা ক্রস করলে তুমি কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, হাত এটা ক্রস করা যাবে না। দেখতে পাচ্ছেন দর্শক, দুইটা অলরেডি সিপি সে মিস করে ফেলছে, একটাতেও ফেলতে পারে না। একটু টপে নাও তাহলে টাকাগুলো দেখতে হবে, 1000 2000 3000 4000 অ্যাপেল ওয়াচ, এতগুলো মিস করবো রনি, আর মাত্র একটাই চান্স। রনির ফেসটা দেখতে পাচ্ছেন কিরকম হয়ে আছে, খুব চিন্তিত ফেস, এমন একটা ডিয়ার বা ট্রুথ সে পাবে যদি সে দিতে না পারে। ওকে, তবে আরেকটা বিষয় রানি, তোমাকে কিন্তু একটা সুযোগ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা আগে দেখি তুমি এটা ফেলতে পারো কিনা তারপরে বলবো। ওকে, ইয়েস, ওরাই দেখতে পাচ্ছেন সে মিস করছে, এটা পড়ছিল ভাই, এটা পড়ছিল চলে গেছে, মানে তোমার কপালে টাকা ছিল সব চলে গেছে ভাই। আচ্ছা এবার আমরা রানিকে একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার দিব, দেন সে যদি এটা ঠিক মতো করতে পারে এবং আমাদের ইমপ্রেস করতে পারে সে আবারও কিন্তু সুযোগ পেতে পারে। আচ্ছা রানি, তুমি ট্রুথ চাও নাকি ডেয়ার চাও সেটা বলো। অবভিয়াসলি ডেয়ার, ডেয়ার, এত সাহস তোমার। ওকে, তুমি যেহেতু ডেয়ার নিয়েছো তো তোমার ডেয়ার হলো তুমি ছোট্ট একটা ডান্সের স্টেপ এইখানে করে দেখাও, এটা ব্যাপার। ওকে রেডি? ওকে, দেখি তুমি কত ভালো নাচতে পারো, আমাকে কিন্তু ইমপ্রেস করতে হবে। 3 2 1 0 অ্যাকশন। দেখা যাক সেবার পারে কি পারে না, নো চিটিং, হাত এর বাইরে আনা যাবে না। আরেক 3000 টাকা, একদম শেষ। Yes, we can miss our actress last chance. Yes.
আমাদের নেক্সট পার্টিসিপেন্ট কে হয় দেখা যাক।